এবং দার্জিলিং এর চা বাগান থেকে একেবারে কাকদ্বীপ পর্যন্ত গোটা রাজ্যের মানুষ জানিয়েছেন তাদের ধিক্কার এবং সন্ত্রাসের মোকাবিলা কিভাবে সংগঠিত হয়ে করতে হয়। কলকাতার রাজপথ থেকে বিভিন্ন জেলায় পুলিশি হামলা, গ্রেপ্তারি, তৃণমূলের গুন্ডাদের ভুকুটি এবং মমতা ব্যানার্জির প্ররোচনা, তাকে উপেক্ষা করে মানুষ সায় দিয়েছেন যে গোটা দেশের সংগ্রামী মানুষের পাশে পশ্চিমবঙ্গ আছে। ভূতের মুখে রাম নামের মতো হঠাৎ সরকারি আমলা পুলিশ পরিবেষ্টিত হয়ে হেলিপ্যাডে দাঁড়িয়ে আকাশ ভ্রমণের প্রাক্কালে মুখ্যমন্ত্রী কিছু বাণী বর্ষণ করেছেন। যে সিপিএমকে তিনি দেখতে পাচ্ছিলেন না দূরবীন থেকে, তার গোটা আক্রমণটা সিপিএম এর বিরুদ্ধে। তিনি ভুলে গিয়েছেন আজকের গোটা দেশের বন্ধটা, হরতালটা, সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন শুধুমাত্র আরএসএস অ্যাফিলিয়েটেড ছাড়া সবকটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আজকে স্ট্রাইক ডেকেছিল এবং আরএসএস এর সহযোগী হিসেবে তিনি এই হরতালকে নস্যাৎ করতে চেয়েছিলেন। দেশের সমস্ত ছাত্র সংগঠন এবিভিপি এবং টিএমসিপি ছাড়া এই ছাত্র ধর্মঘট ডেকেছিল। কে কোথায় দাঁড়িয়ে আছে আজকে মানুষ পরিষ্কার। তিনি শুধু হেলিপ্যাডে দাঁড়িয়ে নেই, তিনি যে বাংলার মাটি থেকে অনেক দূরে সেটা আজকে প্রমাণ করেছেন। তিনি বলে দিলেন বন্ধের নামে গুন্ডামি হয়েছে। যখন তৃণমূলের পুলিশ আজকে মালদায় ঠিক যেভাবে যোগী সরকারের পুলিশ উত্তরপ্রদেশে গাড়ি ভাঙচুর করেছে, দোকানপাট ভাঙচুর করেছে এবং মানুষের উপরে মিথ্যা মামলা করেছে, আজকে পশ্চিমবঙ্গের পুলিশ উত্তরপ্রদেশের পুলিশের দ্বারা মোটিভেটেড হয়ে, ইন্সপায়ার্ড হয়ে এবং মমতা ব্যানার্জির দ্বারা ইনস্টিগেটেড হয়ে সেই একই কাজ করেছে এবং এখনো করছে কোথাও কোথাও। তিনি বলেছেন কোন রকম গুন্ডামি বরদাস্ত করব না। তিনি রাজ্য সরকারে এসছেন গুন্ডামি মস্তানিকে প্রশ্রয় দিয়ে শুধু নয়, গুন্ডা কন্ট্রোল করে, গুন্ডা লেলিয়ে, এবং তিনি সেটা ঘোষণা করেছেন প্রত্যেক নির্বাচনের প্রাক্কালে ঘোষণা করেন সদর্পে। বরঞ্চ রাজ্যের মানুষ আজকে বলেছে যে আর তৃণমূলের গুন্ডামি চলবে না। উনি ঘোষণা করছেন আমি অনশন করেছিলাম, এখন মনে করাচ্ছেন ক্যাডবেরিজ খেয়ে, চকলেট খেয়ে, স্যান্ডউইচ খেয়ে, এবং সেই অনশনটা যে আজকে যে মোদি অমিত শাহ তাদেরই পূর্বসূরি, তাদের দ্বারা স্পন্সার ছিল সে তো পরিষ্কার, আদবানি রাজনাথ সিংকে পাশে রেখে তিনি আমাদের রাজ্যের শিল্পায়নের, কলকারখানা গড়ে ওঠার, অর্থনীতির ভ্রূণ হত্যা করেছেন অনশনের নামে নাটক করে সিঙ্গুল পর্যায়ে। যেরকম যোগীর রাজ্যে যেরকম কন্যা ভ্রূণ হত্যা হয় সেরকম মমতা ব্যানার্জি আমাদের রাজ্যে একা ছেলে মেয়েরা যাতে তাদের ভবিষ্যৎ নষ্ট হয় সেজন্য অন্যের হাতে তামাক খেয়ে নিজে গদিতে আসীন হওয়ার জন্য এ রাজ্যের শিল্পায়নের কন্যা ভ্রূণ হত্যা করেছেন, কন্যা ভ্রূণ হত্যা মতো শিল্পের ভ্রূণ হত্যা করেছেন। আপনি নাকি কখনো কেউ তার আমলে তিনি বন্ধ রাখেননি আর ট্রামের পাশে হাতও দেননি, এ তো ঘোড়ায় হাসছে তার কথা শুনে। তিনি যে শহীদ দিবসে নাটক করেন প্রত্যেক বছর, সবাই জানে মহাকরণ দখল করার জন্য কিভাবে তিনি বোমা বন্দুক পিস্তল নিয়ে সওয়ার হয়েছিলেন এবং সাধারণ মানুষকে, সমর্থককে লেলিয়ে দিয়েছিলেন, নিজে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন। মমতা ব্যানার্জি শুধু গুজবে যে আমার গায়ে হাত পড়েছে, মিথ্যাচারে কলকাতা শহরে কয়েকবার
রাস্তা জ্বালানো হয়েছে তৃণমূলের দ্বারা। মিডিয়ার কাছে আর্কাইভ যে সব পাওয়া যাবে, নাহলে আমরা সাপ্লাই করে দিতে পারি। তিনি আজকে বলছেন ভারতবর্ষের অর্থনীতি মাথায় রাখা উচিত, তার মাথায় ভারতটা যে ঢুকেছে এবং অর্থনীতিতে আসার পর শব্দটা তিনি উচ্চারণ করেছেন ভালো লাগছে। এই আয় বৈষম্য ক্রমাগত বাড়ছে, বামপন্থীরা প্রথম থেকে বলে এসছে, পরে অক্সফ্যামের রিপোর্টে দেখা গেছে, পরে সমস্ত আন্তর্জাতিক সংস্থার রিপোর্টে পাওয়া গেছে, ভারত সরকারের সমস্ত ইন্ডাইসিস থেকে তাই বয়ে যাচ্ছে। অথচ তিনি বিশ্ব বাংলা করে উৎসব মেলা খেলা করে বলছেন সব ঠিক আছে, মোদী যেমন বলছে সব চাঙ্গাসি, ট্রাম্প যখন বলেছে কালকে অল ইজ ওয়েল, সব মমতা ব্যানার্জি বলেছে সব ঠিক আছে। মানুষ জীবন দুর্বিষহ হয়েছে, তারা অর্থনৈতিক সমস্যায় জর্জরিত, আর এই জন্যই তারা পথে নেমেছে, এবং সেই পথে নামাকে পুলিশ দিয়ে, সে যোগী সরকার হোক, মমতা সরকার হোক, অথবা অমিত শাহের দিল্লি পুলিশ হোক, ঠেকাতে পারেনি, পারছে না, পারবে না। প্রতিদিন এখানে খুনো খুনি, হামলা, ধর্ষণ, এই কালকেও দেখলাম দক্ষিণ দিনাজপুরে ধর্ষণ করে আগুনে পুড়িয়ে দিয়েছে। নববর্ষের প্রাক্কালে রাত্রে